উপরে মেট্রো স্টেশন, নিচে ভোগান্তি। এছাড়া দিনে রাতে সিঁড়ির চারপাশ থাকে পরিবহনের দখলে। ভুক্তভোগীরা বলছেন, যানজটের কারণে মেট্রোর সুবিধা পুরোপুরি পাচ্ছেন না তারা। দর্শক ইয়াকুব লিটুর ক্যামেরায় আরো জানাচ্ছেন অখিল পোদ্দার। উত্তরা থেকে মতিঝিল কিংবা মিরপুরের মানুষের জীবনের রুটিন পাল্টে দিয়েছে মেট্রো রেল। নিচে নামি এমন অবস্থা হয়ে যায়, মানে হাঁটার জায়গা থাকে না। অথচ স্টেশনগুলোর অবস্থা তথৈবচ। তড়িঘড়ি করে যে উপরে উঠবে সহসা তার উপায়ও নেই। সিঁড়ির চারপাশ জুড়ে নানান ধরনের পরিবহন জট লাগিয়ে রাখে সারাক্ষণ। আছে দোকানপাট, হকারদের অস্থায়ী ছাউনি আর ভাড়াই চালিত মোটর বাইকারদের জটলা। কারণ এখানে মনে করেন যে পাঁচটা দোকান বসে, এই এরিয়াতে মনে করেন যে বর্তমানে লিড দিচ্ছে, তার পাঁচটা দোকানে 50 টাকা 250 টাকা দিনের খরচা উঠে গেল। সো 5টা থেকে 10টা বসলে তার 500 টাকা, সো এখানে বিজনেস হয়ে যাচ্ছে তাদের। এটা অফিস গোয়িং পাবলিকদের অফিস কমপ্লিট করার পর যেই ধরনের হ্যাসেল ফেস করতে হয়, এটা একটা আসলেই পেইনফুল এন্ড প্যাথেটিক। রিক্সাও দেখতেছি যেখানে সেখানে, মানে নিয়ম শৃঙ্খলা নাই, আশেপাশে বস্তি দোকান। আমাদের টাকা খরচ করি তো মেট্রো রেল হয়েছে, আর তার নিচেই যদি এরকমের মানে দোকানপাটে ফুটপাতের মতো হয়ে যায়। হকাররা যেভাবে এই ফুটপাত দখল করতেছে, আমার মনে হয় এই বিষয়ে সংশ্লিষ্টদের নজর দেওয়া উচিত। সন্ধে বেলায় মেট্রো স্টেশনে ভিড় বাড়ে গন্তব্যে ফেরা মানুষের, সিঁড়ির আশপাশে বাড়ে জটের ধকল। সেই যানজট উতরে স্টেশনে পৌঁছাতেই কাহিল বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমি ইন্ডিয়াতে মোটামুটি তাদের 4টা স্টেটে মেট্রো ছড়েছি। বাংলাদেশের মেট্রোটা ওদের মেট্রোর চাইতে অনেক ভালো, যেহেতু এটা দেরিতে হয়েছে এবং এটা অনেক আধুনিকভাবে হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে আনুষঙ্গিক যা কিছু আছে সেটা আমাদের একদমই যুগোপযোগী অথবা আমাদের ইয়ার সাথে যায় না। উপরের দিকে যে ব্যবস্থাপনা সেটা হচ্ছে খুব ভালোই, কিন্তু নিচের দিকে যে যানজটের অবস্থা, এতে মানুষের চলাফেরাতে করতে সুবিধা অসুবিধা হচ্ছে। সন্ধ্যায় ভয়াবহ জট লেগে থাকে মিরপুর 10, শাহবাগ আর কারওয়ান বাজারে। পুলিশের সামনেই কেন এমন জেরবার অবস্থা? মানুষজন আসলে মেট্রো থেকে নেমে তারা রাস্তা দিয়ে আগের মতো পার হচ্ছে, যার ফলে আমাদের ধরেন ট্রাফিকিং অনেক স্লো হয়ে যাচ্ছে এবং মাঝে মাঝে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। আরেকটা প্রবলেম হলো ইদানিং রাস্তায় প্রচুর রিক্সা, অবৈধ রিক্সা ফিরে গেছে। যাত্রীরা বলছেন মেট্রোর পরিবেশ যার পর নাই সুন্দর, কিন্তু স্টেশনের নিচে দখল আর দূষণ দিন দিন বেড়েই চলেছে। কোটি কোটি টাকা খরচ করে মেট্রো রেলটা তৈরি করেছে হকারদের দখল। পেট্রোল থেকে নেমে নিচে যখন আসি তখন চিত্রটা ভিন্ন। শুধুমাত্র যাত্রী ওঠানোর কারণে পুলিশের সামনেই মেট্রো নিচের রাস্তাগুলো সারাক্ষণ দখল করে থাকে বিভিন্ন ধরনের যানবাহন, যে কারণে মেট্রো স্টেশনের পুরোপুরি সুবিধা পাচ্ছেন না গন্তব্যে ফেরা মানুষ। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে, একুশে টেলিভিশন।